জুরিয়াত অঘটন, বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবতীর মৃত্যু। জুরিয়াত বিদ্যুৎ বিভাগের গাফিলতির বাবে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর কাণ্ড। মৃত্যুবরণ করলে তারও চিঙিছে আপনার রাতে কেটে চিঙিছে তো আমি কব নো, কিন্তু এই তিনিআলি দুই দিন তিনদিন মানে মাহেকত এদিন তার চিঙি থাকে। ত্রিশ বছরীয় পুরানা তার, পুরানা তার সিহতক আমি বারবার কইছো সিহতে এটু চেঞ্জ নকরে, সিহতর তর্কাতর্কি করছো সিহতে কোনো গুরুত্ব নিদিয়ে। আপনার লাইনের কারণে সিহতর খালি অকল বিল লাগে, বিল তিনিআলি বজারত ইমান মানুষের ভিড় হয়, রাতেপুয়া ভিড় হয়, আবেলিতো ভিড় বেশি হয়, কিন্তু ভিড় হলেও তার যে চিঙি থাকে সিহতে এটা মানে জয়েন দিয়ে, কিন্তু তলত এদিনও একটা নেটর ব্যবস্থা করা নাই। আমার কেন্দ্রগুড়ি তিনিআলি বজারত একটা লাইনের তার চিঙি পেলায় পড়ে আসলে রাতেপুয়া, 14 বছরীয় কিশোরী এজনীয়ে তাত গৈছিল ফুরিবর কারণে, গৈ পেলায় তার শর্ট হয়ে পেলায় ছোৱালীজনী মরিলে। কিন্তু তারর যে অবহেলা মানে অল মানে জয়েন আর জয়েন চিঙি থাকে কেদিন পিছে পিছে, এই বিভাগের মানুষে কোনো গুরুত্ব নিদিয়ে। জুরিয়ার কেন্দ্রগুড়ি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যুবতীর মৃত্যু হয়েছে। পুয়া প্রাতঃ ভ্রমণ করার সময়তে রাজপথত চিঙি পড়ি থাকা বিদ্যুৎ পরিবাহী তারত লাগি মৃত্যু হয় জৈনব বিবি নামৰ যুবতীগৰাকী। বিদ্যুৎ বিভাগৰ বিৰুদ্ধে গুৰুতৰ অভিযোগ। আওপুৰণি 440 ভল্টৰ বিদ্যুৎ পৰিবাহী তাৰৰ বাবে অঘটন সংঘটিত হোৱাৰ অভিযোগ। বিদ্যুৎ বিভাগৰ চৰম গাফিলতিৰ অভিযোগ তুলি ৰাইজে পথ অৱৰোধ কৰিছে। জুৰিয়াৰ পৰা তমিজ উদ্দিনৰ ৰিপৰ্ট, অপৰূপা টিভি। প্ৰিয় দৰ্শক, আপোনালৈ এটি বিনম্ৰ অনুৰোধ, অপরূপা টিভি চ্যানেলটো আপুনি চোৱাৰ সময়ত চ্যানেলটো লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই ভিডিঅটো আনলৈ শ্বেয়াৰ কৰি কমেন্ট কৰে যেন। অপরূপা টিভি চ্যানেলটো আপুনি চোৱাৰ সময়ত চ্যানেলটো লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই ভিডিঅটো আনলৈ শ্বেয়াৰ কৰি কমেন্ট কৰে যেন।